আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছো আমি রোমা মাহমুদ চলে এসেছি আমার পেজ রোমাশালা স্কুল থেকে আজকে আবার আমার আপুদেরকে আমি খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়ের মেজারমেন্ট দিব দেখতে পাচ্ছ ক্যাপশানে লিখা আছে এক ছাট সুন্নতি জামা আমরা যারা ধর্মপান মুসলমান আছি যারা একটু পর্দা করতে পছন্দ করি তারা কিন্তু সুন্নতি পোশাক পরতে খুবই পছন্দ করে। সুন্নতি পোশাকের কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয়তা আছে তো একটা সুন্নতি পোশাকের মেজারমেন্ট দিব আজকে আজকে আমি ছত্রিশ সাইজের ঠিক আছে কত সাইজের ছত্রিশ সাইজের আমি একটু এখানে লিখে দেই সাইজ হচ্ছে তিন ছয় ঠিক আছে ছত্রিশ ইঞ্চি সাইজের আপুদের জন্য একটা এক ছাট সুনুতি জামা ড্রয়িং মেজারমেন্ট দেব বলে রাখি সুনুতি জামাই কিন্তু সাইট ফাড়া হয় না যদিও হয় সেটা হাঁটুর নিচ থেকে হয় তবে আমি কাউকে সাইটফাড়া দিতে দেখিনি সুনুতি পোশাকের লং একটু বেশি হয় ছত্রিশ সাইজের আপুরা একটা সুনুতি পোশাক পঁয়তাল্লিশ ইঞ্চি পর্যন্ত লং পরতে পারবে ঠিক আছে পঁয়তাল্লিশ ইঞ্চি লং পরতে পারবে তো এটা লম্বার মাপটা দিয়ে দিলাম এরপর দেখো গলার মেজারমেন্ট দিবো সুনতি পোশাকে বেশি একটা গলা বড় হয় না যার জন্য আমি গলার মেজারমেন্টটা ছোট করে দিব পাশ থেকে আমি দিব আড়াই ইঞ্চি পাঁচ থেকে দিব আড়াই ইঞ্চি ঠিক আছে দেখো পাঁচ থেকে আড়াই ইঞ্চি দিয়েছি লম্বায় আমি পুনে পাঁচ দিব পুনে পাঁচ ঠিক আছে পুনে পাঁচ পনে কি এখানে লেখানো যাবে চার পঁচাত্তর আর কি যেটা সেটা পোনে পাঁচ তো আমি একটু সংখ্যায় লিখে নিই চার দশমিক সাত পাঁচ ঠিক আছে বুঝে নিও পোনে পাঁচ মানে পাঁচ ইঞ্চি থেকে আমি কম দিচ্ছি ঠিক আছে এরপর দেখো কাঁধ লাইন যেটা কাঁধ লাইনটা আমি সাত ইঞ্চি দিব ঠিক আছে সাত ইঞ্চি কাতলাইন দিব কাতলাইনটা আমি সাত ইঞ্চির মধ্যে রাখবো পুনে দেখো গলার মেজারমেন্টের ব্যাপারটা হচ্ছে কি এটা তো কেউ ডিজাইন করে পড়বে না বা দেখানোর বিষয় না ছোট করে দেখার বিষয় তা আমি পুনে পাঁচ দিয়েছি তোমরা যদি সাড়ে চারও দিতে পারবে খুব একটা অসুবিধা আসলে হবে না হ্যাঁ এবার দেখো কাঁধলাইন আমি সাপ দিয়েছি এখানে যদি তোমার গলাটা বাড়াও তাহলে কাঁধ একটু বেশি দিতে সরি একটু কম দিতে পারবে যাই হোক এরপর দেখো যাদের কাঁধ বেয়ে পড়ে যায় যা আচ্ছা আমি ক্লিয়ার করে নিই যাদের কাঁধ বেয়ে পড়ে যায় এমন অনেক আপু আছো না যে আপু আমার কাঁধ বেয়ে পড়ে যায় রকমের আপু যদি হও তাহলে অবশ্যই তোমরা সাড়ে ছয় বা ছয় দিবে পেছনের গলার মেজারমেন্টটা আমি মুখে বলে দিই এখানে না লিখি কারণ ড্রয়িংটা হিম হিসি হিজিভিজি হয়ে যাবে পেছনের গলার মেজারমেন্টটা তোমরা তিন ইঞ্চিতে রাখবে কত ইঞ্চিতে তিন ইঞ্চিতে রাখবে ঠিক আছে এই যে পেছনের গলা যে পেছনের গলাটা তোমরা তিন ইঞ্চিতে রাখবে যারা ভিডিও ক্লিয়ার করে পুরোটা দেখবা তারা বুঝতে পারবা পেছনের মেজারমেন্টটা তিন ইঞ্চিতে রাখবা ওকে মোহরা তোমরা নিঃসন্দেহে সাত ইঞ্চি রাখতে পারবে কোনো অসুবিধা হবে না আচ্ছা এবার আসো বডি সাইজ বডি সাইজ যেহেতু ছত্রিশ চার নং ছত্রিশ আমরা জানি ন চার নং হচ্ছে ছত্রিশ তো ন ইঞ্চি হচ্ছে আমাদের মূল মাপ তাই না তোমরা আরও জুতিটা সুন্নতি পোশাক এটা একটু লুজ করে পড়তে হবে তোমরা এক ইঞ্চি আরও যোগ করবে এবং সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিবে মেজারমেন্টটা একটু ভালো করে বুঝে নিও হ্যাঁ নয় ইঞ্চি হচ্ছে আমাদের মূল মাপ চার নং ছত্রিশ এটা হচ্ছে কি সুন্নতি পোশাক যার কারণে আমরা আরও এক ইঞ্চি নিব লুজ এবং সাথে আমরা সেলাইয়ের কাপড় নিব সেটা পরে আচ্ছা এরপর হচ্ছে আমাদের প্যাটলাইনের যে মাপটা আছে সেটা নিব আমরা আট ইঞ্চি আবার সেখানেও আমরা এক ইঞ্চি সেল এক্সট্রা নিব লুজের জন্য এবং সেলাইয়ের জন্য আমরা আরও নিব ঠিক আছে তারপর হচ্ছে আমাদের কোমরের যেই ফাড়াটা কোমরের ফাড়া না ফাড়া তো হবে না এখানে কোমর লাইনের মাপ কোমর লাইনের মাপটা তোমরা এখানে সুন্দর করে দশ ইঞ্চি নিয়ে নিও কারণ সুন্নতি পোশাক মানে কোমরে একটু ঢিলে ঢালা হবে কেউ এটা ফিটিংস পরতে চাইবে না কোনো দিনে চাইবে না এবং সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নিও হ্যাঁ আর এখানে ঘেট ঘেরের বিষয়টা ঘের কম হইলে জামা ভালো লাগবে না এখন তোমার কাপড়ে কতটুকু ঘের আছে আমি জানি না সর্বোচ্চ ঘের দেওয়ার চেষ্টা করবা তারপরও আমি আঠারো ইঞ্চি ঘের দিয়ে দিই ঠিক আছে আঠারো বা বিশ ইঞ্চি ঘের দিয়ে দিবা আঠারো বা বিশ ইঞ্চি ঘের দিবা তাহলে জামাটা সুন্দর হবে এর চাইতে কম ঘের দিলে ভালো লাগবে না ওকে এইটা প্যাট লাইনটা তোমরা তেরো ইঞ্চিতে নিতে পারবে আর এইটা তোমরা কোমর লাইনটা তোমরা বিশ ইঞ্চিতে ধরে কাটিং করতে পারবে না ফুল মেজারমেন্ট দিয়ে দিলাম যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন কমেন্ট সেকশানে কই আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে আর সুন্নতি জামা সম্পর্কে যদি কিছু মতামত থাকে জানাইও আর প্রয়োজন হইলে শেয়ার করে তোমার টাইম লাইনে রেখে দিও কারণ অনেক সময় মেজারমেন্টের প্রয়োজন হয় কিন্তু খুঁজে পাবে না তখন কি করবা হুম এই মেজারমেন্টগুলো তোমাকে কাটিং করতে সাহায্য করবে ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ